হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এটা হচ্ছে কাঁচা কলা ডাঁটা দিয়ে বড়ি দিয়ে পাতলা একটা মাছের ঝোল এই গরমের দিনে এই পাতলা খাবার খুব টেস্টিও হয় আর হেলদিও তো বন্ধুরা চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি দেখো উপকরণে আছে আলু ডাঁটা টমেটো বড়ি কাঁচা কলাকে নুন হলুদ দিয়ে ভেজানো আছে যাতে কালো না হয়ে যায় পেঁয়াজ কুচি রসুন লঙ্কা মাছ আর বাটা মশলার মধ্যে আছে জিরে আদা পেস্ট নুন হলুদ এটা আমি একটা বাটির মধ্যে সব মশলাগুলোকে গুলে নেব। তার জন্য একটা বাটির মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি একটু চিনি আন্দাজ মতো বা স্বাদ মতো দেখো কড়াইয়ে তেল দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য যেহেতু গরমের দিন তার জন্য মানে বেশি ভাজা ভুজি খাওয়া উচিত না গরম যেহেতু পড়ছে তাই সব কিছুই আমি হালকা করে ভাজবো এটা আমাদের বাড়ির পুকুরের ধরা মাছ পাতলা কচি মাছ কোনো পাকা মাছ বা কাটা মাছ না এটা কচি মাছ তেলটা গরম হয়েছে নাকি দেখছি হাত দিয়ে উপর দিয়ে এই যে তেলের যে একটা উপরে ভাপ পড়ছে দেখো তেলটা গরম হয়ে গেছে তার জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা তা কাঁচা গোলাগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা করে ডিপ ফ্রাই করবো না সব কিছু জিনিসই হালকা হালকা ভাজবো দেখো মাছ ভাজা হয়ে গেছে কাঁচা গলাগুলোকে তেলে দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়েছি তাই যদি একটু সেদ্ধ হয়ে যায় দেখো কাঁচা কলাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে ব্রাউন কালার ধরে নিয়েছে এবার তেল থেকে তুলে নেব কাঁচা কলাগুলো যে আমি লম্বা লম্বা দিয়েছি কেউ গোল গোল করেও দিতে পারো যেমন তোমাদের ভালো সেইভাবেই দেবে দেখো বড়িগুলোও ভেজে নিচ্ছি গরমের দিনে এই ঝোলটা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে দেখো ফরনের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফড়ন দিতে হবে আর পেঁয়াজ কুচানো আর রসুন বাটা মানে বাটা মানে বেটে দিয়ে নি একদম পেস্ট করিনি অর্ধেকটা বাটা অর্ধেকটা হেঁতো করার মতো দিয়েছি তো একটু পেঁয়াজটা রসুনটা ব্রাউন করে ভেজে নিতে হবে নাহলে রসুনের কাঁচা গন্ধ রয়ে যাবে যে সমস্ত মশলাগুলো শুকনো বা বাটা ছিল সেটা পুরো জলের মধ্যে গুলে নিচ্ছি নলে তেলে ডাইরেক্ট দিলে পুড়ে যায় মশলাগুলো তার জন্য একটু জল দিয়ে নিলে ভালো হয় তো টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কেন কি টমেটোটা যখন মশলাটা কষানো হবে টমেটো এমনিই গলে যাবে তার জন্য কুচি করিনি বা পেস্ট করিনি দেখো বাটা মশলাটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য বা ঝালটাও যাতে হালকা হালকা হয় কাঁচা লঙ্কার তো ফ্লেভার ঝাল তো নেই তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে মশলাটা যখন আমার কষা মোটামুটি হয়ে যাবে তখন টমেটোটা গলে যাবে তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো দেখো তেলটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এর মধ্য আলুটা দিয়ে দিলাম ডাঁটা কাঁচকলা যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো সব কিছু দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি তোমরা ভাপাতেও পারো না হলে এমনি আলু কেটে তেলে ভেজে করতে পারো যেহেতু গরমের দিন তার জন্য আমি একটু তেলটা কম খাওয়ারই চেষ্টা করি তো সব সবজি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেখো জল দেওয়া হয়ে গেছে যেহেতু পাতলা ঝোল তাই তোমাদের আন্দাজ মতো বা প্রয়োজন মতো জল দিয়ে নেবে একটু গরম মশলা ফুটে উঠলে দিয়ে দিলাম সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামাবার আগে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ মাছগুলো দিয়ে আমি ফোটাই না কেন কি মাছগুলো নরম হয়ে যায় তাই ঠিক নামাবার আগে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দিই সব সবজি সেদ্ধ হয়ে গেছে ঝোলের কালারটাও বেশ ভালোই হয়েছে তো আমার মোটামুটি রান্না কমপ্লিট বন্ধুরা তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অবশ্যই তোমরা এই রান্নাটি শেয়ার করো আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাও তো বন্ধুরা বাই ভালো থেকো সকলে